এতগুলো চিংড়ি মাছ রাঁধলুম, সে তোর কথা মনে করেই, বিলটির কথা ভেবেই খেতে পাবে না। চিংড়ি মাছগুলো, নারকল দিয়ে মুগ ডাল, এসব কিছুই তো খেতে পাবে না। ঠাম্মা, আজ তুমি চিংড়ি মাছ করেছো? আর জেনে কি করবে দাদা, তুমি বরং এক কাজ করো, ওকে ওই দই দিয়ে নেবু চটকে চারটি ভাত খাইয়ে দাও। হ্যাঁ, কিন্তু মা, ও তো আবার ওই দই বলছি যাতে তুমি করো, ও খাবে খাবে ওই চারটি ভাত দই দিয়ে আর কি নেবু চটকে খাইয়ে দাও। কেমন? চল খেয়ে শুয়ে পড়বি, চল শুয়ে পড়ব এখন। হ্যাঁ, ও তোমাদের পেট ব্যথা করছে দাদা, তুমি কি করবে বলো, যাও খেয়ে নিয়ে গিয়ে শুয়ে পড়বে। যাও, খাবো না আর খেলবো না। জেঠুমনি, ও জেঠুমনি, মা কি ব্যাপার বলো তো? হ্যাঁ, এরকম জেঠুমনি জেঠুমনি করে চাচা 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 চলে গেল, কোনো ঘুট পাকছে না তো? হ্যাঁ শুনুন মা, আপনি বরং ওই ঘুরতে যাওয়াটা বাদ দিদি। না, একদম না, খবরদার নয়, তাড়াতাড়ি তৈরি হও, আমরা বেরোব। মানে আমরা বেরোব? বেরোব। হ্যাঁ, নলে যে খেলাটা জমবে না বড় বৌমা, আমরা বাইরে না গেলে তো খেলাটা জমবে না। আমরা বেরোবো, চলো চলো তৈরি হয়ে না, চলো চলো চলো। বল না দিল্লি, কিসের এত কিল্লা পথে? আমি তোর বাহন, বাহনকে যদি তোর ট্যাংটা না বলিস তাহলে কিন্তু বাহনের অপমান করা হয়। বল বল না, বল না ঝিলি, এই পান্তুয়া, ওই বন্যাথনের গাড়িটা মাঠে কতদিন থাকবে রে? তা তো জানি না, এই জন্য তোদের কিছু বলি না, খালি জানবি জানাবি না তা তো হয় না। আমি জানি, আমি জানি, ওরা থানায় গিয়ে আমাকে সব জানিয়ে এসছে। কি জানো? বলবো না, আমি বলবো না, প্ল্যানটা কি করেছো তুমি যদি আমাকে না বলো আমিও বলবো না। একদম বলবে না স্যার। বলতে হবে না, আমি জেনে নেব। আমার শুধু জানা দরকার কালকে ওই গাড়িটা ওখানে থাকবে কি না। থাকলে তুই কি করবি বলতো? আর না থাকলেই বা কি করবি? যাই, আমি নিয়ে জেনে আসি কাল থাকবে কি না। আমি জানি কালকে গাড়িটা থাকবে।